আসসালামু আলাইকুম সকলকে, আমরা আরেকজন ডিএমসিএন নিয়ে লাইভে এসেছি এবং হচ্ছে যে খুব স্পেশাল একজন স্টুডেন্ট, কারণ হচ্ছে আমি স্টুডেন্ট অফলাইনে পড়াই না, আজকে 5-6 বছর হয়ে গেছে অফলাইন স্টুডেন্ট আমি পড়াই না। তো হচ্ছে আমার স্যারের সরাসরি শিক্ষক মেডিকেলের স্যারের জোরাজুরিতে হচ্ছে যে এই স্টুডেন্টটাকে আমি পড়াইছিলাম, তাও পড়াইতে বলতে হচ্ছে মাসে 1-2 বার হচ্ছে গেছি। তো হচ্ছে এই জন্য একটু সরাসরি স্টুডেন্ট, তো এই জন্য একটু ভালো লাগা বেশি। তো আদিবা হচ্ছে আমার স্টুডেন্ট ছিল, আমাদের আলফা ব্যাচেও ছিল, আমি বাসায় গিয়ে ওরা 1-2 দিন দেখাইছি এবং আলহামদুলিল্লাহ ও হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। ওর মার্ক ছিল 82 এবং সিরিয়াল হয়েছে 221তম। তো আদিবা কেমন আছো? কংগ্রাচুলেশন তোমাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এত ভালো আমি কখনোই থাকি নাই জীবনে। ক্যাডেট কলেজ থেকে, ফেনী ক্যাডেট কলেজ থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে ড্রপ হইলা, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কারণ ছোটবেলা থেকেই ভালো ভালো জায়গায় পড়ছি, মানে অনেক ভালো ভালো জায়গায় পড়ছি। তো যদি মেডিকেল আসতো বা যদি একটু পিছের মেডিকেল আসতো মনটা খারাপ হয়ে যেত, কারণ ক্যাডেট কলেজ থেকে এক্সপেকটেশন বেশি থাকে। আমার কলেজে টিচারদের এক্সপেকটেশন অনেক বেশি, আমার ফ্রেন্ডরা ক্যাডেট কলেজ থেকে অনেক ভালো করছে, তো সব মিলে এখন অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ, তুমি যে মানে তোমার রেজাল্টটা এক্সপেক্টেড ছিল, আমরা এক্সপেক্ট করতেছিলাম যে না তোমার রেজাল্টটা ভালো হবে, এবং আলহামদুলিল্লাহ তোমার রেজাল্টটা যে অ্যাজ এক্সপেক্টেড হয়েছে এটা অনেক বড় একটা বিষয়। সো তোমার প্রস্তুতিটা কেমন ছিল? ক্যাডেট হিসাবে তো আসলে প্রিপারেশন নেওয়াটা একটু টাফ, তোমরা তো অনলাইন এডুকেশনের সাথে বা সবকিছুর সাথে খুব বেশি ইউজ টু হতে পারো না, যেহেতু তোমরা ওইখানেই থাকো। সো তোমার পুরো প্রিপারেশন প্ল্যান নিয়ে বা প্রিপারেশন জার্নিটা নিয়ে আমাদেরকে একটু শর্ট ব্রিফ। আমার প্রিপারেশন জার্নিটা বলতে গেলে, যখন ইন্টারে উঠলাম তখন ভাবলাম যে একটা গোল ঠিক করা উচিত, কারণ ইন্টার প্রথম থেকে না পড়লে তো খুব ভালো জায়গায় যাওয়া সম্ভব না। তো তখন আমি আর আমার যে ফ্রেন্ডরা ছিল, যারা একসাথে পড়তাম, যেহেতু আমরা এখানে একসাথে থাকতাম হোস্টেলে, তো আমরা ফ্রেন্ডরা মিলে আর কি একসাথে পড়তাম, তো আমরা কয়েকজন মিলে ডিসিশন নিলাম যে আচ্ছা মেডিকেলে পড়া যায়, একটু মেডিকেল এক্সামটা ফার্স্টে হয় তো প্রথমে হয়ে গেলে একটু ঠান্ডা থাকা যাবে। তো তখন পড়া শুরু করলাম। তো পড়া শুরু করার পর দেখা গেল যে কলেজে পড়তেছি, কিন্তু কলেজে পড়া দিয়ে তো সবসময় হয় না, একটু হেল্প লাগে। তো এখনো মনে আছে ফার্স্ট চ্যাপ্টার পড়তেছিলাম, কোষ কোষের গঠন, তারপরে সেখানে ডিএনএ রেপ্লিকেশন, ওই পার্টটা বুঝতে খুবই কষ্ট হইতেছিল। আমরা আমাদের যে টিভি রুম ছিল, আমাদের টিভি রুমে হইতেছে, অনেক বড় একটা টিভি আছে যেখানে আমরা সবাই মিলে একসাথে মুভি দেখি, আমরা অনেক কষ্ট করে টিভি রুম ম্যানেজ করে আপনার রেপ্লিকেশন ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশনের ভিডিও ডাউনলোড করে সবাই মিলে একসাথে মুভি দেখার বাদ দিয়ে ওই ক্লাসটা করছিলাম। তো ওইটা আমার খুব ভালো একটা মেমোরি, আর সবার কাছে অনেক ভালো একটা মেমোরি ওই প্রথম আপনার ক্লাস আমরা ওখানেই করি সবাই একসাথে, মুভি দেখা বাদ দিয়ে সবাই একসাথে আপনার ক্লাস করছিলাম। মানে বিশাল বিষয় করে ফেসিস তোরা, ক্যাডেট কলেজের ভেতরে হচ্ছে তোরা মুভি রুমে আমার ক্লাস দেখছিস, মানে তো বিশাল এক ঘটনা ঘটায় ফেলছিস। তো একটা মানে তুই যে দুষ্ট ছিলি এটা শুনছি, যে একটা প্রমাণ পেয়ে গেলাম যে বিশাল দুষ্টামি করে ফেলছিস, বাট এই দুষ্টামিটা তোকে একটা ভালো দিকে হচ্ছে যে মুভ করছে। হ্যাঁ, এরপর বল। তো এরপরে তো চলতেছে এইভাবেই, ক্লাস করি আপনার লুকায় লুকায়। আমাদের হচ্ছে স্মার্ট বোর্ড আছে আমাদের ক্লাসে, স্মার্ট বোর্ডে ক্লাস হয় আমাদের। তো এমন হইতো যে কোনো একটা পিরিয়ডে কোনো টিচার আসে নাই, আপনার ভিডিও ডাউনলোড করা ছিল, আমরা বসে বসে 2x2 দিয়ে আপনার ভিডিও দেখতাম। তো মানে অনেক কষ্ট করছি সবাই, আমরা একসাথে অনেক কষ্ট করছি। আমার কলেজ থেকে টোটাল 18 জন চান্স পাইছে মেডিকেলে। হ্যাঁ, এবং আমার ইয়াতেও দেখলাম, আমার মানে আমি এখনো সবার রেজাল্ট পাবলিশ করতে পারি নাই, মানে ওই যে আমরা সফলতার গল্প লিখি, মানে আমাকে আমার যে সাগর আছে মেন্টর, ও মেসেজ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, আমি তো লাইভ নিচ্ছি আবার তোদের ওই পোস্ট করতে। ফেনী ক্যাডেটের আরো কয়েকজন দেখলাম মেবি আমাদের এখানে আছে এবং ওরা চান্স পেয়েছে। তো তোর অ্যাডমিশন সবাই পেয়েছে। তোর অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল? যেহেতু হচ্ছে অ্যাডমিশন জার্নিতে একটু প্রবলেমেটিক ছিল, কারণ আমার কাছে মনে হয় যে তুই এখান থেকে ক্যাডেট থেকে শিফট হইলি, মাঝখানে আন্টি অসুস্থ হইলো, আন্টির অসুস্থতা নিয়ে স্যার অনেক দৌড়াদৌড়িতে ছিল। সো সবকিছু মিলে তুই মানসিক ভাবে এই টাইমটা আসলে স্টেবল হওয়া একটু টাফ, যে মা অসুস্থ থাকলে সেখানে নিজে ঠিকঠাক মতো পড়াটা একটু কঠিন। তো তুই নিজের মতো যে পড়ালেখা করলি এবং তোর অ্যাডমিশনের 3 মাসের যে জার্নিটা এইচএসসির পর, কারণ তুই তো ক্যাডেট থেকে আসছিস এইচএসসির পরে, তো সেই জার্নিটা আসলে কেমন ছিল তোর? আচ্ছা, তো ক্যাডেট কলেজ থেকে আসার পরেই যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, সেটা হচ্ছে বাসায় আসলাম, ভাবলাম যে পড়বো অনেক অনেক পড়বো অনেক পড়বো। বাসায় আসার 10 দিনের মাথায় আমার আম্মা অসুস্থ হয়ে গেল, আর খুবই মানে খারাপ অবস্থা ছিল, কারণ বুঝতেছিলাম না, আইডেন্টিফাই করা যাচ্ছিল না আসলে আম্মুর কি হয়েছে। তো আব্বু তো আম্মুকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, মাঝখানে আম্মু হসপিটালে ভর্তিও ছিল, আর ভর্তি না থাকলেও বাসায় যতদিন ছিল সেই দিনগুলো একটু কঠিন ছিল, কারণ আম্মু আসলে খুব প্রবলেম হচ্ছিল। তো পুরো জার্নিটা আসলে একা একা করছি বলবো না, তবে একাই করছি, কারণ ভয় লাগতেছিল। আর ক্যাডেট কলেজ থেকে একটা সুবিধা হয়েছে কি, ক্যাডেট কলেজ সবসময় একা একা পড়ছি, তো তো ওই জিনিসটা হেল্প করছে,
ভয় পাইছিলাম অনেক, বাট মানে মনোবল হারাই নাই, মনোবল ঠিক রাখছি। বারবার মনে হয়েছে, আম্মু আমাকে একদিন একটা কথা বলছিল যে আমি হয়তো সুস্থ হয়ে যাব, কিন্তু তুমি যদি আমার অসুস্থতার জন্য টেনশন করে চান্স না পাও, এটা সারা জীবন মনে থাকবে। তো ওইটা ওইটা মনে করার পর থেকে খুব সিরিয়াসলি পড়লাম। আর যেই ফ্রেন্ডের সাথে কলেজে থাকতে পড়তাম, ওরা আমাকে অনেক হেল্প করছে। আমার যখনই খারাপ লাগতো বলতাম যে ভালো লাগতেছে না, আম্মুর জন্য টেনশন লাগতেছে, ওদের সাথে কথা বলতাম, ওরা অনেক ইন্সপায়ার করছে। তো সব মিলেই ঠিক আছে এখন। তো মানে এটা আসলে খুব ইন্সপায়ারিং একটা জার্নি তোর, কারণ আসলে ম্যাডাম যেভাবে অসুস্থ হয়ে গেছিল, আমি তো ভাবছিলাম যে তুই আসলে পরীক্ষা কেমন দেশ বা কেমন হয়, বাট এতটুকু ভরসা ছিল ক্যান্ডিডেটের পোলাপান হচ্ছে যাই হোক ভেঙে পড়ে না। তো তোর জন্য তো আসলে অনলাইন এডুকেশনটা খুব টাফ ছিল, ক্যাডেট কলেজে ছিলি, আসতি মাঝে মাঝে, সেখানে আমি তোরে আমার ব্যাচে ভর্তি ছিলি, মাঝে মাঝে মানে আইসা ক্লাস গুলা তোর কমপ্লিট করা লাগতো। তো এজ এ ক্যাডেট স্টুডেন্ট হিসাবে অনলাইন এডুকেশনে তুই যে আমাদের সাথে যুক্ত ছিলি বা আমাদের ব্যাচে ছিলি, তো এটা আমি নিজের থেকেই কইতেছি কারণ তুই ছিলি। তো হচ্ছে যে ওই জার্নিটা আসলে তোর কেমন ছিল বা কিভাবে তুই এই ব্যস্ততার মাঝে অনলাইন এডুকেশনটা নিজেকে শিফট করছিস বা ইউজ টু হইছিস? আচ্ছা, তো আমাদের কলেজ থেকে তো আর আপনার যে আলফা ফোর এর ক্লাস তো শুরু হয়ে গেছিল এইচএসসির আগে, তো ওই ক্লাস গুলো তো করতে পারি নাই কলেজে চলে যাওয়ার জন্য। রোজার মাসে শুরু হয়েছিল, আর রোজার পরে রোজা থেকে কোরবানি পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ হয়েছে। ওইখানে অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছিল, ক্লাসও করতে পারিনি, এক্সামও দিতে পারি নাই। তো কোরবানিতে যখন আসলাম বাসায়, 21 দিনের একটা ছুটি ছিল, 21 দিনের ছুটিতে আপনার ক্লাস গুলা একদম 2x2 speed দিয়ে সকাল থেকে শুরু করতাম যে আজকে এই কয়টা শেষ করবো, এইভাবে শেষ করছি অনেক তাড়াতাড়ি, অনেক ফাস্ট। মানে মানুষ যেখানে একটা ক্লাস করে একদিনে, একটা চ্যাপ্টার পরে এক সপ্তাহে, সেখানে একটা চ্যাপ্টার জাস্ট কোন রকম দেখে গেছি, যাতে হচ্ছে ক্লাস গুলো বুঝে যাই, আমি কলেজে গিয়ে যাতে পড়ে কভার করতে পারি। তো এইভাবে ক্লাস গুলো জাস্ট 2x2 speed দিয়ে বুঝে গেছি। আর আপনার PDFটা প্রিন্ট করে নিয়ে যাইতাম কলেজে গিয়ে, পড়ে পড়ে দেখতাম যে বুঝতেছি কিনা, তখন দেখতাম যে বুঝতেছি, অনেক ফাস্ট পড়াটা শেষ করা লাগছে। হ্যাঁ, এবং এটা অ্যাডাপ্ট করতে পারছিস যে এটা অনেক বড় একটা বিষয় যে আসলে এই যে তুই ক্যাডেট কলেজ এন্ড অনলাইন আমাদের ব্যাচে দুইটা ব্যাচ যেতে একসাথে, দুইটা জিনিস যেতে একসাথে মেইনটেইন করতে পারছিস। তোর এক্সাম হলে জার্নিটা কেমন ছিল? এক্সাম হলে এবার তো প্রশ্ন, এক্সাম হলে জার্নিটা আমি প্রথমে হলো তোর সাথে আমার এক্সাম হলে দেখা হয়েছে, যাওয়ার আগে দেখা হয়েছে, তোর সাথে দেখা হয়নি, স্যারের সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, স্যারের সাথে আমার দেখা হয়েছিল। তো এক্সাম হলটা তোর জন্য কেমন ছিল বা এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর তোর চিন্তা ভাবনা বা এক্সামটা তুই কেমন দিছিস? আমার সিট পড়ছিল মুগদা আইডিয়াল স্কুলে। তো মুগদা হচ্ছে কি আমার নিজের স্কুল, আমি ছোট 1 থেকে 6 পর্যন্ত মুগদায় পড়ছি। তো আমার এই জন্য ভয়টা একটু কম লাগছিল, কারণ আমার স্কুল তো, আমার রুম গুলো আমার সব চেনা, এখানে আমি আগে অনেকবার এক্সাম দিছি। তো আমি এই জন্য একটা মেন্টালিটি নিয়ে গেছিলাম যে এখানে আমি অনেকবার এক্সাম দিছি আর তখন অনেক ভালো করছি, তো এবারও ভালো করবো, যদিও এক্সামটা অনেক ডিফারেন্ট কিন্তু ভালো তো করাই যায়। তো সকালবেলা অনেক দৌড়াদৌড় পড়ে গেছি, সকালে ফজর থেকে উঠে একদম নামাজ কালাম পড়ে গেছি যে ভয় পাবো না, আর যাই হোক, কারণ আমার মনে হয়েছে আমি যদি ভয় না পাই, আমি যে কোশ্চেন গুলো পারি না সেই কোশ্চেন গুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, আমি যদি ভয় পাই যেগুলো পারি সেগুলো পারবো না। তো এক্সাম দিতে গেলাম, দেওয়ার পর প্রথমেই বোটানি প্রথমে আমি মাথায় মানে মনে মনে কেন জানি মনে হয়েছিল বোটানি প্রশ্নটা এরকম হবে, তো বোটানি বাদ দিয়ে আমি বাকি সবগুলো শেষ করছি। বাকি সবগুলো শেষ করার পরে যখন আমি গুনিও নাই, কারণ গুনতেও ভয় লাগতেছিল যদি কম হয়, তো আমি পুরাটা ওএমআর এর দিকে তাকিয়ে দেখলাম যে অনেকগুলা ভরা, অনেকগুলা গোল ভরা। তো আমি ভাবছি যে আচ্ছা অনেকগুলো হয়েছে, এবার আমি বোটানি একটু রিস্ক নিতে পারি। তো যেগুলো হাসান স্যারের বই থেকে আসছে ওগুলা তো পারা গেছে, ওগুলো আমি পারছি, আর অন্য বই আমার ওরকম পড়া ছিল না, তো অন্য বই পারার কথা না। তো ওগুলো আমি হাসান স্যার কমপ্লিট করে আর বাকি সব সাবজেক্ট কমপ্লিট করে ওগুলো আমি মনের মতো দিচ্ছিলাম, আসলে দুইটা দুইটা করে কাটতেছিলাম যে দুইটার মধ্যে যে কোনো একটা হবে, আল্লাহর উপর দিয়ে আল্লাহর নামে দিচ্ছিলাম। ভাবছি যে এতগুলো যখন দাগাই ফেলছি তখন রিস্ক নেওয়া সমস্যা হওয়ার কথা না, আর যদি অনেকগুলো না দাগাই তাহলে তো ঢাকা মেডিকেল হবে না, মাথার মধ্যে ঢাকা মেডিকেল ঘুরতেছিল খালি। তো তারপরে দাগাইলাম, দাগাইতে দাগাইতে দেখি যে টাইম শেষ। তো হলে যেই টিচার দুজন ছিল ওনারা হচ্ছে অনেক কোঅপারেটিভ ছিল, ওনারা টাইম শেষ হলেও নিচ্ছিল না স্ক্রিপ্ট, যে দিচ্ছিল তারটা নিচ্ছিল। তো আমি লাস্ট মোমেন্টে ভাবলাম যে আরো দুইটাকে আমি দাগাবো, এই দুইটা দাগায় মনে হয় আমার মানে ধারণা ছিল যে আমি ঢাকা মেডিকেলের লাস্টের দিকে একটা স্কোর পাবো, ঢাকা মেডিকেলের লাস্ট বা সলিমুল্লাহ ফার্স্ট এরকম একটা পজিশন হবে, এক্সামের আগে থেকে মনে হচ্ছিল। তো আমি ভাবছি এই দুইটা যদি দাগাই তাহলে তো মনে হয় পিছিয়ে যেতে পারি, তাও আল্লাহর নামে দাগাই দিছিলাম। তো এখন মনে হয় ওই দুইটা না দাগাইলে ঢাকা মেডিকেল হইতো না, কারণ 81.5 এ হচ্ছে গিয়ে সলিমুল্লাহ পাইছে আর 82 তে ঢাকা মেডিকেল। তো রিস্ক নেওয়া ছাড়া আসলে হয় নাই, রিস্ক নেওয়ার জন্যই হয়েছে। এবং হচ্ছে তোর মানে খুব ভালো এক্সাম দিছিস, আমরা এক্সপেক্ট করতেছিলাম যে তুই ভালো করবি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো করছিস। তো আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাই, ম্যাডাম আছে? হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? হচ্ছে নিজের তুমি ভালো আছো? জি ম্যাডাম ভালো আছে। আপনারা দুইজন তো ডাক্তার আলহামদুলিল্লাহ, মেয়েও ডাক্তার হইলো, ফ্যামিলি ট্রিটা ডাক্তারই রইলো। তো কেমন লাগছে মেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে? আপনার মা সাথে মা হিসেবে বা বাবা হিসেবে আমরা যে দুজন চিন্তা করি নাই কখনো, আমরা চিন্তা করছিলাম যে ওর উপর ছেড়ে দিব,
ও কি পড়বে, প্রথম কিন্তু ওর স্বাধীনতাটাকে আমরা কাজে লাগাতে চাইলাম। তখন একবার শুধু ওকে বললাম যে শোনো, মেডিকেল এডমিশনটা প্রথম হয়, জীবনে যদি কেউ প্রথম ভালো করতে চায় তাহলে তোমার 4 মাস মনে হয় মেডিকেলে পড়াই ভালো, আগে মেডিকেলের জন্য প্রিপারেশন নেও, তারপরে এটা তারপরে দেখা যাবো। বাংলাদেশের সিচুয়েশন কখন কি হবে বলা যায় না, সিচুয়েশন ভিত্তিক অনেক সময় পিছাই যা, অনেক সময় এডমিশন আগানো হয়। তো তুমি প্রথম পরীক্ষাটা ভালো দাও, তাহলে আমার মনে হয় প্রথম রিস্কটা কেটে যাবে, আর আশা করি তুমি 4 মাসের প্রস্তুতি নিলে অবশ্যই তুমি ভালো জায়গায় যাবে। কারণ ক্যাডেট, আসলে ক্যাডেটদের একটা কনফিডেন্স ওদের ভালো থাকে, আর সেলফ কনফিডেন্স ওদের ভালো। আর যেহেতু আমার মেয়ে, আমাদের মেয়ে, ও কিন্তু ছোট থেকেই একা একা পড়ে, নিজে নিজে একা একা পড়ে, খুব যে টিচার পছন্দ করে তাও না। তখন চিন্তা করলাম যে প্রথম এডমিশনটাও ভালো দিতে পারবে যদি এর মাথায় ঢুকানো যায়। মানে আশা করছি যে ডাক্তার হলে ভালো, আর এটাও চিন্তা করছি যে ডাক্তার, মেয়ে মানুষ, ডাক্তার হলে ডাক্তারদের সুবিধা বেশি। আর ইঞ্জিনিয়ারদের, আসলে ইঞ্জিনিয়ার আমার মনের মধ্যে খুব একটা বেশি গাতে না, কারণ ইঞ্জিনিয়ারদের জীবনটা একটু কঠিন, শেষ জীবনে কঠিন। আর ইঞ্জিনিয়ারদের চাকরি, আবার বিসিএস, আবার দৌড়াও। মেডিকেল সায়েন্স যদি সে MBBS কমপ্লিট করে, একটা পোস্ট গ্রাজুয়েশন করে, নিজে নিজে স্বাধীনভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, হালাল ইনকাম করতে পারবে, এটা আমার আব্বার কথা। আমার আব্বা সবসময় চাইতেন সবাই ডাক্তার হোক, ডাক্তার হলে হালাল ইনকাম করবা, হালাল খাবা, অন্যদিকে আর মানে ভালো খাইতে পারবা হালালভাবে, এটা আমার আব্বার কথা। তো ওই কথাটাও আমি ওকে বলতাম, এখন চিন্তা করে দেখো তুমি কি করবা। তা আমার মনে হয় চিন্তা শক্তি তার মাথায় কিছুটা হলেও ঢুকছে যে না, প্রথম পরীক্ষাটা একটু ভালো করে দিই। আর যেহেতু সে নিজে নিজে পড়তে চায়, নিজে নিজে পড়ে, খুব যে টিচার পছন্দ করে তা না, এটাও কিন্তু ওর মাথায় ঢুকাইতে হয় যে তুমি নিজে নিজে পড়ো, এটা আমি খুশি, কিন্তু টিচারদের গাইডলাইন মাঝে মাঝে লাগবে, টিচারদের গাইডলাইন মাঝে মাঝে লাগবে। আর এই জন্যই লাগবে যে ওরাও তো এক্সপিরিয়েন্স, ওরা ডাক্তার হয়ে গেছে অথবা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেক ভালো টিচার হয়েছে, তাহলে ওদের গাইডলাইনটা অবশ্যই মাঝে মাঝে পজিটিভ ভাবে নিয়ে তুমি স্বাধীনভাবে নিজের কনফিডেন্স লেভেল বাড়াইয়ে আল্লাহকে ডেকে শুরু করে দাও। আমি এইভাবে মাঝে মাঝে কথা বলতাম, আল্লাহ হয়তোবা ওইদিকে তাকাইছে আর কি, এই জন্য হয়তোবা আল্লাহ রহমত প্রথম চান্সে আল্লাহ ঢাকা মেডিকেলে দিছে, আমরা তো অবশ্যই খুশি, অনেক খুশি। আর সবার দোয়া, তোমাদেরও দোয়া, তোমরাও কষ্ট করছো আমার মেয়ের জন্য, সবাই ওকে ভালোবাসে, এটাও সত্য। সবার ভালোবাসা, সবার চাওয়া, সব একসাথে মিলিয়ে আমার আত্মীয় স্বজন, ওর খালামণিরা, ওর ফুপি, মানে ওর দাদা দাদির বাড়ি আর নানা নারী সবাই ওকে খুব ভালোবাসে। আমার মনে হয় সবার ভালোবাসা আর ওর নিজের কনফিডেন্স এবং সেলফ কনফিডেন্স, নিজে নিজে যে পড়াশোনা, এই জন্যই তো অনেকটাই আলহামদুলিল্লাহ আগাই গেছে। দোয়া করো সবাই। এবং আমরাও আসলে এক্সপেক্ট করতেছিলাম যে আমি ওকে যে 2-3 দিন পড়াইতে গেছি, আসলে মানে আসলে খুব টেনশনে ছিলাম যে সবাই এত সুন্দরভাবে চায়, আল্লাহ যেন তাকে সম্মানটা রক্ষা করে। জি, সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে, এবং অনেক পরিশ্রম করেছে। আসলে ক্যাডেট থেকে এসে অল্প কিছুদিন টাইম যে ও ফ্রি পেত, সেই টাইমে ও যে পড়ালেখা করেছে, আমাদের কাছে পড়তো বা হচ্ছে যে অনলাইনে আমি গিয়ে 1-2 দিন দেখিয়েছি, ওইটা আসলে অনেক বড় একটা বিষয় ছিল। ধৈর্যটা সবাই রাখে না, সবাই ভাবে ক্যাডেট থেকে আসছি, ফ্রি টাইমে আমি একটু হচ্ছে নিজের মতো কাটাই, ফ্যামিলির সাথে সময় কাটাই, বাট ও পড়ালেখায় সময় কাটিয়েছে, এই জন্য আল্লাহ ওকে সফল করেছে। তো 4 মাস কিন্তু ও খুব কষ্ট করছে, মানে 4 মাসের কষ্ট দেখে আমি আড়ালে কান্তাম, ওর সামনে কান্তাম না, প্রচুর কষ্ট করছে 4 মাস। তোমাদেরকে এবং ব্যাটলস অফ বায়োলজির সাথে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আদিবা, একটু তোমার জুনিয়রদের উদ্দেশ্যে লাস্ট কিছু কথাবার্তা একটু বলো, এখন তো তুমি সিনিয়র হয়ে গেছো, চান্স পেয়ে গেছো, এখন একটু উপদেশ দিতে হবে, এখান থেকে একটু উপদেশ দিয়ে দাও তো জুনিয়রদের, এতদিন উপদেশ শুনছো, এখন উপদেশ দেওয়ার সময় চলে আসছে, একটু উপদেশ দিয়ে ফেলো তো। আচ্ছা, আমি আমার জুনিয়রদের জন্য যে কথাটা বলতে চাই, যেটা আমি প্রত্যেকবার মানে পড়ার টাইমে ফিল করতাম, যে বোটানি জুওলজি যদি প্রথম থেকে না পড়া হয় তাহলে খুব কষ্ট হয়। আমার যে চ্যাপ্টার গুলো প্রথমে ভালো মতো পড়া ছিল ওগুলো আমার জন্য খুব ইজি ছিল, আর ওগুলা থেকে প্রশ্ন আমি খুব ইজিলি অ্যান্সার করছি এক্সামেও। কিন্তু যে প্রশ্নগুলো, যেই চ্যাপ্টার গুলো পড়া ছিল না, শর্ট সিলেবাসের বাইরে ছিল, বা যেগুলো ফুল মানে সিলেবাসের থেকেও পড়া কম ছিল, ওগুলো নিয়েও খুব কষ্ট হয়েছে। আর আমরা যেটা দেখতেছি গত বছর আর এই বছর মিলে, প্রশ্নের যে প্যাটার্নটা একদমই চেঞ্জ হয়ে গেছে, স্পেশালি বোটানি প্যাটার্নটা। তো যদি একদম বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার না করে প্রথম থেকে না পড়া হয়, এই 3 মাস পরে ভালো একটা মেডিকেলের চান্স নিশ্চিত করা খুবই কষ্ট।
তো যারা আছে এইচএসসি 24 ব্যাচ, 24 ব্যাচ তো শেষই, ওদের এমনি অনেক কষ্ট যাইতেছে, আর 25 ব্যাচ তো আছেই। এদের আমি বলতে চাই যে ওরা যাতে প্রথম থেকেই বোটানির এক একটা টপিক ধরে ধরে প্রত্যেকটা বৈশিষ্ট্য, উদাহরণ, ক্যারেক্টারিস্টিক্স এগুলো যাতে অনেক ভালো মতো পড়ে। মুখস্থ যেগুলো হচ্ছে একটু জ্ঞানমূলক ওগুলা বাদ দিয়ে জাস্ট বৈশিষ্ট্য গুলা বা যেগুলা খুবই মানে ক্যারেক্টারাইজ করে ওগুলো যাতে ভালো মতো পড়ে, তাহলে হচ্ছে ব্যাপারটা একটু ইজি হবে। তো যাক, ভালো উপদেশ দিয়ে ফেলছিস। তো হচ্ছে থ্যাংক ইউ আদিবা আমাদের সেশনে যুক্ত হওয়ার জন্য। সো থ্যাংক ইউ অল। এবং হচ্ছে মেইন কথা যেটাই, আসলে সবার মুখে একটা কথা, পড়া শুরু করতে হবে আগে, পড়তে হবে ভালোভাবে। শেষ 3 মাসে শুধু চেষ্টা করে হবে না, শুরু করতে হবে আর্লি। তাই আমরা কিন্তু α5 লঞ্চ করে ফেলছি 13 ফেব্রুয়ারি থেকে। যারা ভালো করতে চাও, ভালো জায়গায় চান্স পেতে চাও, শুরু করতে হবে কিন্তু এখনই। পরে যত দেরি করে শুরু করবা, র্যাঙ্ক তোমার তত পিছাতে থাকবে। তো থ্যাংক ইউ আদিবা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।